প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক কাস্টম ইউআরএল কিভাবে সেট করবেন কিংবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি কীভাবে সেট করবেন সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের যখন আপনাদের ফেসবুক প্রোফাইলের ইউআরএলটি কপি করেন তখন আপনাদের www.facebook.com/ অনেকগুলো সংখ্যা দিয়ে কিছু লেখা থাকে এবং যখন এই ইউজার নেমটি আপনাদের সেট করতে পারবেন তখন এই ইউজার নেমটি সেট করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলের ইউআরএলটি বা আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করলে www.facebook.com/ আপনাদের যেই প্রোফাইলের নাম সেই প্রোফাইলটি হয়ে যাবে। ফেসবুকের ইউজার নেমটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জার নামে যেই অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা রয়েছে সেহেতু আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদেরকে এখানে একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে উপরে বাম সাইডের উপরের দিকে একটি দেখবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের লোগো দেওয়া। তো এখানে এই প্রোফাইলের উপরে একটি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনাদেরকে এখান থেকে নিচের দিকে আসলে একটি অপশন পাবেন যে ইউজার নেম। তো এখানে মূলত আপনার ইউজার নেমটি ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনাদেরকে এই ইউজার নেমে আপনাদেরকে একটি ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি একটি ক্লিক করে দিলাম। তো তারপর আপনাদেরকে এখানে নিচের দিকে দেখবেন এডিট ইউজার নেম। তো এডিট ইউজার নেম একটি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যখন ক্লিক করবেন তখন আপনাদের ইউজার নেম সেট করার জন্য একটি অপশন চলে এসেছে। তো আপনাদের পছন্দ মতো এই বক্সে আপনাদের ইউজার নেমটি আপনারা সেট করতে পারেন, যেটা ইউনিক একটি ইউজার নেম হতে হবে। তো আপনার ইউজার নেম শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন। তো এই ইউজার নেমটি আপনাদেরকে ইউনিক দিতে হবে, যেন আপনাদের ফেসবুকে এই ইউজার নেমটি কোনো কারণেই আগে থেকে ব্যবহার করা হয়নি। তো যখন আপনাদের এই ইউজার নেমটি আপনাদের ইউনিক বা অ্যাভেলেবেল হবে তো উপরের দিকে এই বাম সাইডে দেখবেন সেভ অপশনটি আপনাদের এমনিতেই চলে আসবে। তো এই উপরের দিকে এই অপশনটি দেখবেন সেভ। তো যখন আপনাদের এই ইউজার নেমটি আপনার ফেসবুক ইউজার নেমে অ্যাভেলেবেল থাকবে তো এই সেভ অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটি সেট করে দিলাম। তো আপনারাও নিশ্চয়ই একটি ইউনিক ইউজার নেমটি সেট করবেন। তো এখান থেকে আপনারা এই লিঙ্কটি কপি করে আপনাদের ক্রোম ব্রাউজার কিংবা আপনারা ফেসবুকে গিয়ে যদি আপনাদের ইউজার নেমটি লিখে সার্চ করেন তো আপনাদের ফেসবুক প্রোফাইলটি আপনাদের চলে আসবে, কিংবা আপনাদের ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করলে www.facebook.com/ আপনাদের ফেসবুকের প্রোফাইলের লিঙ্কে আপনাদের এই ইউজার নেমটি কাজ করবে। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন।